আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ইফতেখার চৌধুরী জাকির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আই অন টিভি লাইভ অ্যাকাউন্টেন্সি বিষয়ক অনুষ্ঠান বিয়ন্ড দ্য নাম্বার্সে আমার সাথে আজকে গেস্ট হিসাবে উপস্থিত আছেন চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন দর্শক আমরা প্রতি সোমবার সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত অ্যাকাউন্টেন্সি ট্যাক্সেশন এবং বিজনেস রিলেটেড বিভিন্ন কারেন্ট ইস্যুস নিয়ে আপনাদের সামনে হাজির হই আলোচনা করার জন্য আমাদের আলোচনার ফাঁকে ফাঁকে আমরা অবশ্য আপনাদের কাছ থেকে বিভিন্ন কল নিয়ে থাকি আপনাদের যদি কোনো জিজ্ঞাসা অথবা পরামর্শ থাকে আপনারা নিচে স্টুডিও নাম্বারে আমাদেরকে ফোন দিয়ে জানাবেন আজকের আমাদের আজকের লাইভ প্রোগ্রাম আই ওন টিভিতে প্রচারের পাশাপাশি আমাদের এই লাইভ প্রোগ্রামটা ফেসবুক পেজেও আপনারা দেখতে পারবেন আমরা প্রতি সোমবার সন্ধ্যার সাথে আমরা যে প্রতি সন্ধ্যা সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত বিভিন্ন কারেন্ট ইস্যুস নিয়ে আলোচনা করে থাকি বিগত প্রোগ্রামগুলোতে আমরা আলোচনা করেছিলাম ফার্লো স্কিম নিয়ে সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম সাপোর্ট স্কিম নিয়ে এবং বিভিন্ন ধরনের গভর্নমেন্ট লোন এবং গ্রান্ট নিয়ে তো আজকে আমাদের আলোচনার টপিক থাকবে ফার্লো ক্লোজিং গভর্নমেন্ট রিকভারি গ্রান্ট এবং গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট সাপোর্টে বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আলোচনা শুরু করবার আগে আমি নাসির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে আলোচনা অনুষ্ঠানে থাকবার জন্য নাসির ভাই যেটা আমি যেটা দিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। ফার্লো স্কিম নিয়ে আমরা গত প্রোগ্রামগুলোতে আলোচনা করেছিলাম কিন্তু আজকে যেটা চাচ্ছি আমি আলোচনা স্পেসিফিকলি আলোচনা করার জন্য যে ফার্লোটা কিভাবে শেষ হচ্ছে এবং এটার কি ইম্প্যাক্ট পড়বে এবং এটা কিভাবে ফার্দার কন্টিনিউয়েশন হবে তো যেটা আমি আমি যেটা বলতে চাইছি যে ফার্লো ক্লোজিংটা নিয়ে আলোচনা করব। আপনি যদি আমাকে একটু বলতেন কি হবে থার্টি ফার্স্ট অক্টোবরের পরে ফাল্লো এন্ডিং হচ্ছে হবে থ্যাংক ইউ জাকির একটা খুবই যোগ্য উপযোগী কোয়েশ্চেন আমার কাছে মনে হয় যে কারণ যেহেতু থার্টি ফার্স্ট অক্টোবরে আমাদের ফাল্লো শেষ হচ্ছে ওয়ান অফ দ্য চ্যালেঞ্জিং পিরিয়ড ফর এভরিমান স্পেশালি স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজেস হু এভার ওয়ার্কিং ফর দ্য বিজনেসেস তো এখানে যে জিনিসটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস আমাদের একটু এম্পাসিস করা দরকার সেটা হচ্ছে ফালুট এসে হচ্ছে থার্টি ফার্স্ট অক্টোবর তো কনসিকুয়েন্সেসটা ইম্প্যাক্টটা কী আসলে এটাই তো এটাই এটা তো তো এখানে আমি যেটা দেখব এটা আসলে ক্লিয়ারলি এটা স্টাফ আমরা আয়দার থার্টি ফার্স্ট অক্টোবরে যদি আমরা বলি থার্টি ফার্স্ট অক্টোবর অ্যান্ড ফার্স্ট অফ নভেম্বর ঘটনার দুই দিনে ঘটনাটা কী হচ্ছে তাহলে ক্লিয়ারলি এখানে আয়দার যারা এমপ্লয়ার আছেন তাদেরকে আয়দে তাদের যেই স্টাফগুলো আগে থেকে ছিল প্যান্ডামিকের আগে যেই স্টাফগুলো ছিল এবং তাদেরকে আয়দের যদি বিজনেস যদি স্মুথলি রানিং করে থাকে তাহলে তাদেরকে আয়দার ফুল টাইম নিয়ে আসতে হবে এটা একটা অপশন আর একটা অপশন তার মধ্যে তিনটে অপশন তার একটা অপশান এটা তিনটে অপশনের মধ্যে নাম্বার ওয়ান যদি আমি বলি যে যদি সিগনিফিকেন্টলি বিজনেস রিডাকশান হয় ডিউ টু দি রিডিউস কাস্টমার ডিমান্ড যেটা আমরা বলতেছি তাহলে এমপ্লয়াররা যেটা করতে পারে সেটা হচ্ছে যে কিছু স্টাফকে অথবা সব স্টাফকে রিডিউস আওয়ারে করে এমপ্লয়মেন্টে নিয়ে আসতে পারে এই ফার্স্ট অফ নভেম্বর থেকে যদি জেএসএস যেটা জব সাপোর্ট স্কিমে আনতে গেলে অবশ্যই তাদেরকে ওয়ান থার্ড ওয়ান থার্ড কাজ করে আনতে হবে আমরা জানি আর সেকেন্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ফাল্লুটাকে এক্সটেনশন করা যেটা অ্যাট দি কস্ট অফ দ্য এমপ্লয়ার নট দ্য গভর্নমেন্ট অথবা কনসিডারিং রিডান রিডানডেন্সি যেটা আমরা বলবো খুব মানে এটা খুব ভেরি ডিফিকাল্ট টু মেক এ ডিসিশান অন দি অন দি অন দি রিডানডেন্সিস আমি আমি মনে করি সো দিস আর দ্য অপশানস আই ক্যান সি যদি ফার্লু শেষ হয় থার্টি ফার্স্ট অক্টোবরে তাহলে এই এমপ্লয়ার যারা আছে তারা এই যে কয়টা আমি আমি বললাম যে এখান থেকে তারা হয়তো আয়দার ফুল টাইম আসতে পারে নাহলে অথবা তারা এই অপশনগুলো আমি যে অপশনগুলো কথা বলি বলতে বলতে যাচ্ছেন যেটা আয়দার আপনার যদি অপারেশন ফুল ফুল মানে ফুলি চালু হয় তাহলে তো ঠিক আছে আপনার স্টাফ ফুল টাইম কাজে চলে আসতে পারতেছে আর যদি ফুল টাইম যদি অপারেশন ফুললি চালু না হয় সেক্ষেত্রে আপনি যেটা বলছেন স্টাফ ব্যাক করতে হবে রিডিউস টার্ম রিডিউস আওয়ার্স বেসিসে ব্যাক করতে পারবে না এটা চয়েস চয়েস হ্যাঁ অবশ্যই স্টাফ ব্যাক করবে কিন্তু এখানে আর একটা অপশন যেটা হচ্ছে যে থার্টি ফার্স্ট অক্টোবরের পরে যেটা হবে যে আপনি যদি রিডিশ টাওয়ারও ব্যাক করেন তো গভর্নমেন্ট কিন্তু ওই রিডিশ টাওয়ারের ওয়ান থার্ড অ্যাট লিস্ট অ্যাট লিস্ট গভর্নমেন্ট এ করবে হ্যাঁ আপনাকে এমপ্লয়ারকে কি ফিফটি ফাইভ পার্সেন্ট ওটার এটা এটা হচ্ছে ক্রাইটেরিয়া যে অ্যাট লিস্ট ওয়ান থার্ড কাজ করতে হবে স্টাফকে দেন দেন গভর্নমেন্টরা এবং এমপ্লয়ার মিলে হচ্ছে কি বাকি যেটা থাকবে এটা টু থার্ট আর দুজনে মিলে দেবে আচ্ছা এখানে আমি আপনার এই রিডিস ওয়ান থার্ডে যাওয়ার আগে আমি একটা জিনিস আলোচনা করতে চাচ্ছি যেটা হচ্ছে যে পে বেশ রিডান্ডেন্সি যেটা আমরা বেশি কেউ চাই না কিন্তু যদি কোনো এমপ্লয়ার বাধ্য হয় কোনো এমপ্লয়িকে বিকজ করোনা ভাইরাসের কারণে বিজনেস এফেক্টেড হলো বিজনেস কমে গেল এমপ্লয়ার স্টাফদেরকে যথেষ্ট পরিমাণ কাজ দিতে পারছে না সেই ক্ষেত্রে এমপ্লয়ার হতো এমপ্লয়িদেরকে বলছে ওকে আমি তোমাকে রিডিউস আওয়ারে কাজ করব। আমি রিডিউস আওয়ারে নতুন কন্ট্রাক্ট করব তুমি রিডিউস আওয়ার হিসেবে কাজ করবে কিন্তু যদি এমপ্লয়ি রাজি না হয় অথবা এমপ্লয়ারের হাতে অন্য কোনো অপশন না থাকে যে রিডানডেন্ট করা লাগে এমপ্লয়িকে তো সেই ক্ষেত্রে রিটানডেন্সির অপশনটাকে এই জিনিসটাকে একটু খুলে বলবেন এটাকে এটাকে যদি আমি প্রথমে এভাবে বলি যে যাকে রিডান্ডেন্সিতে আসলে যাওয়ার আগে লিজিটিমের কিছু অপশানস তোমাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে সেটা যদি আমি ওয়ান বাই ওয়ান একটু যদি কুইকিভ করে ফেলি যদি তুমি সময় দাও সেটা হচ্ছে তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে যাইতে হবে যে আমরা কোনো স্টাফকে রিডানডেন্সি কনসিডারেশন আমরা যখন টেবিলে নিয়ে আসছি অন দ্য টেবিল দ্যান আমাদেরকে ফার্স্ট অফ অল অল দেখতে হবে স্টাফকে আমরা কোনো রিডিউস পেমেন্ট আনতে পারবো কিনা রাখতে পারবো কিনা সে যেহেতু কাজে আমরা রাখতে চাচ্ছি সেই লয়েল স্টাফ এবং আমরা চাইনাস তাকে করতে রিডিউস পে মানে হচ্ছে কি স্টাফরা যারা অলরেডি গত সাত আট মাস থেকে ওরা অলরেডি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কম বেতন পাইতেছে তাই না বিকজ অফ ভালোর কারণে তো এখানে যদি ওরা যদি একটু রিডিউস পেমেন্ট দিতে পারে তাহলে এমপ্লয়ার সাইড থেকে যেটা হবে তারা একটু কস্ট সেভ করতে পারবে যেহেতু বিজনেস ডাউন আছে আর অন্যদিকে স্টাফের যেটা ব্যাপার আছে ওরা যদি মনে করে আমি যদি কম বেতন নিয়ে আমি যদি কম বেতন নিয়ে যদি আমার যদি রিডান্ডেন্ট হওয়া না লাগে যেহেতু প্রত্যেকে জব দরকার কিন্তু জব মার্কেটটা একটা অসম্ভব একটা বল নার সিচুয়েশনের ব্যাপার এখন আনএমপ্লয়মেন্টের ব্যাপারটা ফার্স্ট অফ নভেম্বর থেকে যদি কম বেতন নিয়ে আমার যদি রিডানডেন্ট হওয়া না লাগে এবং আমি যদি ঘর থেকে কাজ করতে পারি এবং আমার যদি কমিউট করার যে ট্রাভেলের যে কস্ট আছে সেটা যদি আমার করা না লাগে তাহলে আমি রিডিউস পেয়ার জন্য এটা ওয়ান অফ দ্য ভেরি গুড অপশান আমি মনে করি আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে একটা ইয়া করা যায় যে স্ট্রাকচার করা যায় যে পেমেন্টের একটা স্ট্রাকচারাল রি স্ট্রাকচারিং প্রসেস করা যায় সেটা হচ্ছে ফিক্সড ওয়াইজেস থেকে এটা যদি আমরা ভেরিয়েবল করা যায় এবং ইন টার্মস অফ ইন টার্মস অফ যদি আমরা বোনাসের কথা বলি অথবা শেয়ার অপশানের কথা বলি যদিও এই দুইটা ওয়ার্ড চলে আসে হচ্ছে যে একটা কোম্পানির ইন্ডিভিজুয়াল অথবা এমপ্লয়ির ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপরে তো এক্ষেত্রে যেটা হবে যে ফিক্সড থেকে যদি এটা ভেরিয়েবল করে যদি তাদেরকে বোনাস দেওয়া যায় তাদেরকে যদি কিছু শেয়ার অপশন দেওয়া যায় তাহলে এক্ষেত্রে আমরা দেখব একদিকে কোম্পানি তাদের কস্ট সেভ করবে একটু চ্যালেঞ্জিং কস্ট সেভ করবে বলা বলা হলো যে কি ঠিক আছে আমাদের এই কোম্পানি আমাদের টার্ন ওভার যদি উইকলে আমরা একটা টার্গেট দেওয়া হয় হ্যাঁ আমরা যদি এটা মিট আপ করতে পারি তো আমরা আমরা শেয়ার অপশানও যেতে পারি আমরা তোমাদের বোনাসে দিতে পারি তো এই ক্ষেত্রে যেটা এমপ্লয়ার সাইডে যেটা হচ্ছে এটা হচ্ছে তারা কস্ট সেভ করতেছে আর একদিকে এই যারা এমপ্লয়ি আছে তারা ইনসেন্টিভাইজ হওয়ার একটা সুযোগ থাকতেছে হ্যাঁ ধন্যবাদ এটা আপনি যেটা বলতেছেন যে আপনি রিটার্ডেন্সি অ্যাভয়েড করার জন্য জি জি যেটা আপনি বলছেন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হাসিবা আমি আরেকটা কোয়েশ্চেন আপনাকে করার আগে আমি একটা দর্শকদেরকে বলে রাখতে চাই যেটা হচ্ছে যে আমাদের আজকে প্রোগ্রাম যেটা আমরা করব আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা কোনো লিগাল অথবা কোনো স্ট্যাটেজোর কোনো অ্যাডভাইস দিব না এটা একটা সাধারণ দিক নির্দেশনা থাকবে আপনাদের যদি ইনডেপ কোনো বিষয় নিয়ে আলোচনা করার থাকে আপনারা নিজস্ব অ্যাকাউন্টেন্টের অথবা ট্যাক্স অ্যাডভাইজারের সাথে কথা বলবেন অথবা স্টুডিও নিচের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে জানতে পারবেন ফোন দেবার আগে আপনারা অবশ্যই মনে রাখবেন আপনাদের প্রান্তের ভলিউমটা কমিয়ে রাখবেন তাতে আপনাদের বুঝতে এবং শুনতে সুবিধা হবে যেটা আমি বলতে চাচ্ছিলাম আপনাকে যে সি ক্রাইটেরিয়া কি আমি মনে করেন যে কোনো এমপ্লয়ার বাধ্য হলো কোনো এমপ্লয়িকে রিটার্ডেন করতে সেই ক্ষেত্রে ওই এমপ্লয়ির পেমেন্টটা কিভাবে ক্যালকুলেশন হবে সেটাতে সেটাতে আমি যাওয়ার আগে যদি আমি আগের কোয়েশনটা যদি আমরা যে অপশনগুলা এখানে আমার কাছে মনে হয় আমি দুটো অপশনের কথা বলছি একটা রিডিউস পে আর একটা হচ্ছে কি রিস্ট্রাকচারিং পেমেন্ট যেটা অ্যারেঞ্জমেন্টের কথা আমি বলছি আর একটা তিন চারটা আছে সরি যাকে আমি তোমাকে ইন্টার করছি কারণ আমার কাছে মানে একটু একটু ক্লিয়ার করা দরকার যে অপশনগুলা এক্সারসাইজ করা উচিত এগুলো হচ্ছে কি লেজিটিমেট টার্ম এগুলো যে কোনো এমপ্লয়ার চাইলেই কিন্তু যে কোনো স্টাফকে রিডানডেন্ট করতে পারে না অপশন সব ধরনের অপশন অপশন এক্সারসাইজ করা হয়ে গেল এখন মনে করেন যে আমাদের অপশন বাট টু রিডান মেক দ্য এমপ্লয়ি রিডানডেন্ট আচ্ছা এই সেই ক্ষেত্রে আমরা যেটা জানি যে ক্রাইটেরিয়া যেটা ক্রাইটেরিয়া হচ্ছে এটা তোমাকে দুই বছর কাজ করতে হবে মিনিমাম টু ইয়ার্স হ্যাঁ মিনিমাম টু ইয়ার্স টোয়েন্টি ফোর মান্থস কাজ করতে হবে তো কাজ করার পরেই যদি কোনো অপশন না থাকে মনে করি আমি এক্সাম্পলটা এভাবে দিই যে যদি কোনো স্টাফ কাজে আসে কোনো একটা ডিপার্টমেন্টে কাজ করতেছে এখানে একটা যদি একটা অপশনের আমি কথা এখানে একটু করে রানা লাগছে সেটা রিলোকেশন একটা অপশান অপশান আমরা হয়তো বা বলার আমি ট্রাই করছিলাম তুমি ওই দিক থেকে এখানে আসছো তো রিলোকেশান যেমন আমাদের আমরা যখন সুপার মার্কেটের কথা বলি ওদের কিন্তু ওয়ার হাউসের স্টাফ দরকার হয় ওদের ফ্লোরে দরকার হয় ওদের চেকআউটের দরকার হয় আমরা যদি রেস্টুরেন্টের কথা বলি তাহলে ওইখানে ঠেক হতে দরকার হয় ওইখানে সিটিং সার্ভিসের দরকার হয় তো রিলোকেশন আমার যদি সিটিং সার্ভিসে যদি স্টাফ না থাকে তাহলে আমার ঠেক হয়ে যদি ভালো যায় আমি ঠেক হতে কিন্তু আমি ট্রান্সফার করে অথবা রিলোকেট করে অথবা আমার যদি সব ফ্লোরের দরকার কম হয় আমি ওয়ার হাউসে পাঠাই আমি কিন্তু এই জিনিসটাকে আমি একটু রিকভারি দিতে পারি রিডেন্ডেন্সিটা অ্যাভয়েড করার একটা সুযোগ আমি দেখি বাট যে জিনিসটা আমি বলতেছিলাম যদি কোনো অপশন না থাকে যদি রিলোকেশনের সুযোগ না থাকে এবং যে সেক্টরে রিলোকেশনের কথাটা আসতেছে ওই সেক্টরটা যদি ক্লিয়ারলি বন্ধ হয়ে যায় বিজনেস যদি বন্ধ হয়ে যায় তাহলে আর কোনো চয়েস নাই দেন টু মেক দ্যাম রিট্যান্ডেন্ট তো রিট্যান্ডেন্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা এক্সটেন্সিভ ডিসকাশন মানে এমপ্লয়ার এবং এমপ্লয়ি প্লাস এমপ্লয়ের যে রিপ্রেজেন্টেটিভ থাকবে তাদের সাথে একটা এক্সটেন্সিভ ডিসকাশন অবশ্যই দরকার আছে এই প্রসেসটা তিরিশ দিন থেকে ফোর্টি ফাইভ ডেজ দরকার হয় এখানে অফকোর্স ডিপেন্ড অন ডিপেন্ডস অন দি নাম্বার অফ পিপল নাম্বার অফ স্টাফ হু হু আর অন দ্য টেবল টু বিডেন্ট তো এই এই ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে যে যদি দেখা গেলো যে কি এই হোল প্রসেসের মধ্যে যদি এটা রিট্যান্ডেন্সি প্রসেসটা যায় এটাকে এমপ্লয়মেন্ট লর কিন্তু অনেক কিছু ইস্যু চলে আসবে এখানে এটা একটা 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 লং প্রসেস তো ফাইনালি যদি একটা পয়েন্টটা যদি আসে যে কি হ্যান দিস ইজ হুইয়ার হুই আর টু মেক ইন দ্য পিপল রিট্যান্ডেন্ট দেন যে পেমেন্ট স্ট্রাকচারটা সেটা যদি আমরা বলে ফেলি সেটা হচ্ছে কেউ যদি বিশ আফটার টোয়েন্টি পর্যন্ত বয়স যাদের টোয়েন্টি পর্যন্ত তারা প্রত্যেক বছর কাজের জন্য তারা অর্ধেক সপ্তাহের বেতন পাবে আর যাদের বয়স ২২ থেকে চল্লিশ তারা এক সপ্তাহ প্রত্যেক বছর কাজের জন্য তারা এক সপ্তাহের বেতন পাবে আর যাদের বয়স চল্লিশের উপরে তারা প্রত্যেক বছর কাজের জন্য ওয়ান অ্যান্ড হাফ উইক্সের বেতন তারা পাবে বাট এটা ম্যাক্সিমাম যাওয়ার সিস্টেম হচ্ছে সেটা ২০ বছর পর্যন্ত এক্ষেত্রে আমি যদি একটু কনক্লুশন এটা বলি যে আচ্ছা নাসির ভাই আমার একটু দুঃখিত আমাকে একটু কল নিতে হচ্ছে কল আসছে আমি আবার আপনার কাছে ব্যাক করবো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম হ্যালো হ্যাঁ সরি কলটা ড্রপ করে গেল আচ্ছা নাসির ভাই যেটা বলতেছিলেন তো আপনি রিটার্নসি ক্যালকুলেশন তো আমি যেটা আপনার কাছে বুঝতে পারলাম যেটা হচ্ছে যে আপ টু টোয়েন্টি ওয়ান ইয়ার্স পর্যন্ত কেউ যদি দুই বছর কাজ করে টোয়েন্টি ওয়ান ইয়ার্স এইজ কেউ যদি দুই বছর কাজ করে ওই কোম্পানিতে এবং ওই মুহূর্তে যদি রিডানটেন্ট হয় সে হাফ ওয়ার অর্ধেক সপ্তাহের পেমেন্ট পাবে হ্যাঁ প্রত্যেক বছরের প্রত্যেক বছরের জন্য ও অর্ধেক সপ্তাহ পাবে যদি কেউ টোয়েন্টি ওয়ান থেকে ফোর্টি ইয়ারস হয় সেই বাইশ থেকে চল বাইশ থেকে চল্লিশ হলে পাবে এক সপ্তাহ করে প্রতি ইয়ারের জন্য এবং এর উপরে যারা হবে চল্লিশের উপরে প্রতি ইয়ারের জন্য ওয়ান অ্যান্ড হাফ উইক্স করে পাবে পেমেন্ট এইটাই বাট এটা ম্যাক্সিমাম বিশ বছর বাট এটা ম্যাক্সিমাম বিশ বছরের প্রতি ধন্যবাদ আছি ভাই আপনাকে এখানে একটু অ্যাড করে দিই এখানে যেহেতু আসলে রিডান্ডেন্সি শব্দটার পিছনে অনেক কিছু জড়িত আছে সেটা হচ্ছে সেকশন ডিপার্টমেন্ট ইয়া শাটডাউন হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে কোম্পানি বাস্ট হচ্ছে কিন্তু রিটেন্ডেন্সিগুলি কিন্তু অটোমেটিক হয় না কারণ রিডানডেন্সি শব্দটার সাথে একজন একটা বিজনেসের একজন স্টাফের অনেক সাকসেস হিস্ট্রি জড়িত থাকে এটা কিন্তু জাস্ট আজকে শুরু করছে কালকে চলে গেছে ওইরকম কোনো স্টাফ না যে স্টাফগুলো দুই বছর কাজ করতেছে মিনিমাম কিন্তু মেজরিটি স্টাফ দেখা গেছে যাদের এইচএস এনে এইচএএস কাজ করে কোম্পানির জন্য তো তাদের কোম্পানির যে সাকসেসটা হয় আজকে ভাই আমি দুঃখিত আরেকটা কল আসছে আমি নিয়ে নিই কলটা হ্যালো আলাইকুম জি আপনি আপনার নামটা বলে কোয়েশ্চেনটা যদি করতেন

তো দর্শক আমি আপনি যেটা বলতে চাচ্ছেন আপনি ফিফটি পঞ্চাশ হাজার পাউন্ড লোন নিয়েছেন তো আন্ডার করোনা ভাইরাস বিজনেস ইন্টারাপশন লোন স্কিমের আন্ডারে ঠিক ওকে এখন আপনি যেটা চাচ্ছেন আপনি কি বাউন্স ব্যান বাউন্স ব্যাক লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা না এটাই আপনার কোয়েশ্চেন নাসির ভাই তো দর্শক আমাদের সাইফুল ভাই যেটা কোশ্চেন করলেন যেটা হচ্ছে যে উনি পঞ্চাশ হাজার পাউন্ড লোন নিয়েছেন আন্ডার সিবিআইএলএস যেটা করোনা ভাইরাস বিজনেস ইন্টারাপশন লোন স্কিমের আন্ডারে তো উনি এখন যেটা যাচ্ছেন যে উনি আবার বাউন্স ব্যাক লোন নিতে চাচ্ছেন তো ওনার ক্ষেত্রে অপশনটা অপশনগুলো কী আসলে এখানে কোয়েশ্চেনটা একটু একটু ইয়া আমি একটু এভাবে ক্লিয়ার করি বাউন্স ব্যাক লোনটা হচ্ছে আপ টু ফিফটি থাউজেন্ড তো উনি তো ফিফটি থাউজেন্ড অলরেডি নিয়ে ফেলছে সো আলটিমেটলি এটা যদি অন্যভাবে হইতো আমি বাউন্স ব্যাঙ্ক লোন এসেছি ফিফটি থাউজেন্ড আমার টার্ন ওভার যে টার্ন ওভার যে ক্রাইটেরিয়া মিট করে ক্রাইটেরিয়া বলতে তোমার টার্ন ওভার যদি টু হান্ড্রেড অ্যান্ড ফিফটির উপরে থাকে দুশো পঞ্চাশের উপরে থাকে অ্যান্ড তোমার যদি তিন বছরের এই হিস্ট্রি থাকে হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকে এবং তোমার টার্গেট যদি লোন নেওয়া টার্গেট যদি ফাইভ মিলিয়ন পর্যন্ত থাকে তো নর্মালি বাউন্স ব্যাঙ্ক লোন থেকে সিবিআইএলএস যেটা করোনা ভাইরাস বিজনেস ইনস্ট্রিপশন লোনে অবশ্যই যাওয়া যায় বাট উনি আমাদের সম্মানিত দর্শক আপনি যেহেতু ম্যাক্সিমাম ফিফটি থাউজেন্ড নিয়ে ফেলছেন করোনা ভাইরাস ইন্টারেশন লোন থেকে তো বাউন্স ব্যাক লোনে গেলে আপ টু আপ টু ম্যাক্সিমাম ফিফটি থাউজেন্ডে নিতে পারবেন বাট অনলি ওয়ান অ্যাডভান্টেজ আই ক্যান সি ইস এটা হানড্রেড পার্সেন্ট হতে গভর্নমেন্টের ফেসি আপনি যদি সারেন্ডার করেন টাকাটা আপনি করোনা ভাইরাসের যে লোনটা করোনাভাইরাস ইন্টারপশন লোন সিবিআইল যেটা নিয়েছেন সেটা যদি আপনি বাউন্স ব্যাক লোনে ট্রান্সফার করেন সারেন্ডার করেন আপনি একটা বেনিফিট পাবেন সেটা হচ্ছে আপনার ওই হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্টের আপনি অবশ্যই পারবেন বাট আপনি একটা সুবিধা হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্টের এই ব্যাক পাবেন গ্যারান্টি পাবেন আর সিবিআইএসে হয়েছে সিবিআইলএসে এইটি পার্সেন্ট ইয়ে আছে গভর্নমেন্ট ইয়ে আছে ব্যাক আছে তো আপনি যেটা নাসির ভাই যেটা বলতে যাচ্ছেন দর্শক আমাদের নাসির ভাই যেটা বলতে যাচ্ছেন যেটা হচ্ছে যে আপনি যেহেতু সিবিআইএলএস লোনটা নিয়ে নিয়েছেন অলরেডি তো আপনি বাউন্স ব্যাক লোন মুহূর্তে যেহেতু ফিফটি থাউজেন্ড আপনি নিয়ে নিয়েছেন অলরেডি কিন্তু বাউন্স ব্যাক লোনও আবার আপনি ম্যাক্সিমাম ফিফটি থাউজেন্ড পর্যন্ত নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাকে বাউন্স ব্যাক নতুন করে বাউন্স ব্যাক লোন নেওয়ার কোনো অপশন নাই বাট আপনি যেটা করতে পারেন আপনার সিবিআইএলএস লোন বাউন্স ব্যাক লোনে ট্রান্সফার করতে পারেন এবং এটা যেটা আপনার সুবিধা হবে যে আপনার এই বাউন্স ব্যাঙ্ক লোনে যদি ট্রান্সফার করেন সেই ক্ষেত্রে আপনার কোনো পার্সোনাল গ্যারান্টি থাকবে না যেটা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট ব্যাঙ্ক লোন নাসির ভাই ঠিক হ্যাঁ রায় থ্যাংক ইউ ধন্যবাদ দর্শক আপনার কোয়েশ্চেন করার জন্য আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন তো নাসির ভাই যেটা আমরা যেটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যেটা কলার আরেকজন কলার নাসির ভাই আমাকে আরেকটা কলার নেই কলার দর্শক আসসালামু আলাইকুম কে বলছেন

আচ্ছা নাসির ভাই দর্শক আশা করি আপনি আমি আপনার কোয়েশ্চেনটা বুঝতে পার পেরেছি তো নাসির ভাই যেটা কোয়েশ্চেন আমাদের সম্মানিত দর্শক যেটা কোশ্চেন করলেন উনি একমাত্র গভর্নমেন্ট থেকে নিয়েছেন বা পেয়েছেন যেটা হচ্ছে যে গভর্নমেন্ট গ্রান্ট যেটা দশ টেন থাউজেন্ড পাউন্ড বিজনেস রেটের যেটা আর কি তো এরপরে উনি আর কোনো বাউন্স ব্যাক লোন অথবা সিবিআইএলএস কোনো কিছুই পাননি তো সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে হ্যাঁ ধন্যবাদ জাকির এখানে পরামর্শ যেটা উনি যেহেতু স্মল বিজনেস রেটস রিলিফ যেটা গ্রান্ট ছিল ওটা পাইস পাইছে অলরেডি গ্রান্টের যদি আমরা যদি গ্রান্টের কথাই বলি তো আপাতত গভর্নমেন্টের কোনো গ্রান্ট নাই যেটা গ্রান্টের কথা বলতেছে আপাতত কোনো গভর্নমেন্টের গ্রান্ট নাই আরেকটা গ্রান্ট আমরা আজকে কথা বলবো ইউরোপিয়ান ইউনিয়নের থেকে ইউরোপিয়ান রিজিওনাল যেটা ডেভেলপমেন্ট ফান্ড আছে ওই ফান্ডের আন্ডারে আপ টু ফাইভ থাউজেন্ড পর্যন্ত একটা গ্রান্ট আছে সেটা আমরা একটু পরে কথা বলবো তারপরে আমি যেহেতু আমাদের দর্শক লাইনে আছে আমি একটু শেয়ার করে ফেলি সেটা হচ্ছে আপনি আপনার কাজের ক্ষেত্রে আপনি যাওয়ার জন্য কাজ করার জন্য আপনার যেহেতু কাপড়ের দোকান বসে তাই না কাপড়ের কাপড়ের দোকানকে আপনার সিকিউরলি কাজে থাকার জন্য আপনার যারা স্টাফ আছে তাদের সাথে আপনার সিকিউরলি থাকার জন্য অথবা স্টাফ যদি ঘর থেকেও কাজ করতে চায় যদি ওইরকম ফ্যাসিলিটিস আপনার থাকে অথবা কাজ ঘর থেকেও করা যাবে তাহলে সেক্ষেত্রে একটা গ্রান্টের কথা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা বলা হয়েছে সেটা আপ টু ফাইভ থাউজেন্ড পাউন্ড সেটা আপনি ষোলো তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি যদি আমাদের প্রোগ্রামটা দেখতে থাকেন আপনি আমাদের দশ পনেরো মিনিটের মধ্যে হয়তো বা ওইটা আপনি শুনবেন আমরা ডিটেলসটা আমরা আপনাদেরকে জানাবো তো এটা একটা অপশন আছে আর সেকেন্ড যদি আপনি লোনের কথা যেমন বাউন্স ব্যাক লোন আপনি চাইলে যদি আপনার ক্রাইসিস থাকে সিরিয়াসলি আপনি ফেসিং ফেস করতে চান ক্রাইসিস আপনি বাউন্স ব্যাক লোন ওয়ান অফ দ্য ভেরি গুড অপশন আমি মনে করি আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এবং আপনার যেই মার্চের আগে যদি আপনার বিজনেস ট্রেডটা থাকে অবশ্যই যেহেতু আপনি টেন থাউজেন্ড গ্রান্ট পাইছেন ডেফিনেটলি আপনার বিজনেসটা একটা যত ক্রাইটেরিয়াগুলো অবশ্যই মিট আপ করছে হলে তো গ্রান্টটা আপনি পাইতেন না টেন সো বাউন্স ব্যাক লোন ওয়ান অফ দ্য বিগেস্ট অপশন যেহেতু গভর্নমেন্টের

সেটা আপনার যে টার্ন ওভার আছে টু থাউজেন্ড নাইনটিনের যে টার্ন ওভার আছে ওই টার্ন ওভার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি আপনি এই লোন নিতে পারবেন আর আপনার যদি নতুন বিজনেস হয়ে থাকে একদম লেটেস্ট বিজনেস আফটার ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি নাইনটিনের পরে যদি বিজনেস হয়ে থাকে তাহলে আপনার এস্টিমেটেড যেই একটা ফিগার আপনার অ্যাকাউন্টেন্ট থেকে নিয়ে অথবা আপনার নিজের যদি করা থাকে তাহলে আপনি টোয়েন্টি আপনি বাউন্স আপনি লোন নিতে পারবেন এবং এটা আপনার বিজনেসের জন্য অসম্ভব হেল্প করবে এই স্টেজের মধ্যে আমার কাছে মনে হয় দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অপশন দ্যাট ক্যান এক্সারসাইজ তো আপনি দর্শক আমি যেটা বলতে চাচ্ছি তাহলে দর্শক সম্মানিত দর্শক আইদের ব্যাংকেও ফোন করতে পারবে

ট্রেডিংয়ে যদি আপনি থাকেন যেহেতু আপনি ফিফটিন ইয়ার্স বলছে আমাকে আসলে একটা জিনিস জানতে হবে যে ভাইয়ের আমাদের যে সম্মানিত দর্শকের আপনার কোনো ট্রেডিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা বিজনেস অ্যাকাউন্ট আছে কি কারণ আমাদের ক্ষেত্রে আমরা মেজরিটি কেসে আমরা যেটা দেখছি ওরা পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে বিজনেস চালায় যারা সেলফ এমপ্লয়েড আছে ইভেন এস সোল ট্রেডারও যারা আছে অনেকে আমি দেখছি তো আপনার যদি ইফ ইউ আপনার কি কোনো বিজনেস ব্যাঙ্ক না আপনি পার্সোনাল ব্যাঙ্ক ইউজ করেন আপনার সোল জন্য দর্শক হয়তো লাইনে নাই আপনি দুইটা অপশনে যদি বলতেন আচ্ছা থাকে কি হবে আর যদি না থাকে হবে হ্যাঁ বিজনেস অ্যাকাউন্ট থাকলে ওনার যদি বিজনেস অ্যাকাউন্ট থাকে যে ব্যাংকের সাথে আছে আমরা একটু আগে যে আমাদের ইয়াকে ভদ্র মহিলা আমাদের দর্শককে আমরা যেটা বলছি উনি ব্যাঙ্কে গিয়ে ওনার যে টার্ন ওভার আছে টু থাউজেন্ড নাইনটিনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর যদি লেটেস্ট বিজনেস হয় আফটার জানুয়ারি টোয়েন্টি নাইনটিন এরপরে যে এস্টিমেটেড ফিগার নিয়ে উনি ব্যাংকে যেতে পারে অথবা অনলাইনে অ্যাপ্লাই করতে পারে আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে ডেফিনেটলি ওনাকে ওনার যে ব্যাঙ্ক আছে অবশ্যই ওনাকে প্রুভ করতে হবে যে ওনার যে ট্রেডটা করতেছে এটা পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে করতেছে ওনাকে প্রুভ করতে হবে দেন ব্যাংকে যদি ওনাকে বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেয় এবং ওইটার থ্রু দিয়ে উনি অ্যাকাউন্ট করতে পারবে বাট কিছু কিছু ব্যাঙ্কে আমি ভিএইচএস বিশ্বের একটা ফিডার অ্যাকাউন্টর সিস্টেম রাখছে ওরা বাট স্টিল তাদেরকে প্রুভ করতে হবে যে কি তাদের যে ট্রেডিং ডে টু ডে ট্রেডিংগুলো কিন্তু তাদের পার্সোনাল একাউন্ট হয়েছে ইনস্টেড অফ হ্যাভিং এই বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট সো দর্শক আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন আপনি কোনো এমপ্লয়ার যদি বাধ্য হয় সেক্ষেত্রে কোনো এমপ্লয়িকে রিটার্নটেন করবে কিন্তু রিটার্নটেন করার আগে এমপ্লয়ারে যে এমপ্লয়ার যে অপশনগুলো এক্সারসাইজ করা উচিত সেগুলো নিয়ে আপনি আলোচনা করেছেন এর মধ্যে দুইটা অপশন আপনি বললেন যেটা হচ্ছে যে রিডা এমপ্লয়ার চেষ্টা করতে পারে রিডিস পে নিয়ে অথবা রিস্ট্রাকচার পেমেন্ট রিস্ট্রাকচার করতে পারে আরও যে অপশানগুলো আছে যেগুলো আমি জানি যেগুলো হচ্ছে যে হলিডে পে অথবা রিলেকেশন করতে পারে অথবা টেম্পোরারি লে অফ করতে পারে এই ধরনের অপশানগুলো এমপ্লয়ার কিন্তু এক্সারসাইজ করতে পারে ঠিক হ্যাঁ 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 জ্যাকে হ্যাঁ ধন্যবাদ তোমাকে আমার হ্যাঁ আমি দুইটাই বলছিলাম একটা রিডিউস পে আর হচ্ছে যে স্ট্রাকচার যে অ্যারেঞ্জমেন্টটা আছে সেটার কথা আমি বলছিলাম আরেকটা জিনিস আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট মনে হয় স্পেশালি ইয়াং যারা এমপ্লয়ী আছে যাদের বয়স ধরো পঁচিশ ছাব্বিশ বা পঁচিশের নিচে তাদেরকে রিডানডেন্ট না করে তাদেরকে যদি কোনো ট্রেনিংয়ের অথবা স্টাডির অপরচুনিটি দেওয়া যায় তো একদিকে এমপ্লয়ার যেটা হবে এমপ্লয়ার যে জিনিসটা পাবে সেটা হচ্ছে একটা প্রোডাক্টিভিটি বিল্ড আপ হবে কারণ একটা এনার্জি আপ হবে আরেকদিকে দেখা যাবে যে তোমার যে জিনিসটা দেখা যাবে একটা ইনোভেশন একটা ইন লং রানে একটা ইনোভেশন একটা আসতে পারে যেহেতু ইয়াং স্টাফ ওরা ট্রেন হয়েছে অথবা এরা স্টাডি নিয়ে আসছে একটা নলেজ নিয়ে আসছে ডেপথ নলেজ নিয়ে আসছে একটা হলিডে আর একটা অপশন হতে পারে কারণ হোলিডে জিনিসটা আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য ওয়ান অফ দি ভেরি অ্যাট্রাকটিভ অপশন কারণ প্যান্ডেমিকের সিচুয়েশনটা আমরা স্টিল অবজার্ভ করতেছি আমরা জানি না কোন পর্যায়ে যাচ্ছে গভর্নমেন্টের যদিও বলতেছে এটা এপ্রিল পর্যন্ত গভর্নমেন্টের প্ল্যানে আছে গভর্নমেন্ট আজকেও কিছু ছয়টা বাজে কিছু সার্কুলার আজকে গভর্নমেন্টে দেওয়ার কথা আমাদের বড়ি from the Prime Minister. হলিডে জিনিসটা যদি কেউ হোলিডে না নিয়ে থাকে প্রত্যেক বছরে টোয়েন্টি এইট ডেসের একটা হলিডে থাকে হোলিডেটা নিতে পারে এটা ফুল নিয়ে ফেলে অথবা হাফ নে যতটুকু দরকার হয় সেই পরিমাণে হোলিডেটা নিয়ে ফেলতে পারে বাট একটা এখানে কন্ট্রাকচুয়াল যে টার্ম আছে হোলিডে নেওয়ার আগে একটা আগে একটা নোটিশ দেওয়ার একটা ব্যাপার আছে যে এমপ্লয়ারকে আমি এতদিন একটা হলিডেতে যাবো এটা অবশ্যই মনে রাখতে হবে রিলোকেশানের কথাটা আমি একটু করে মেনশন করছিলাম যখন আমরা রিডেন্ডেন্সি পেমেন্ট স্ট্রাকচারের কথা বলছিলাম রিলোকেশনটা এক্স্যাক্টলি সেম জিনিসই যদি আমরা এক জায়গায় যদি আমরা বিজনেস বিজনেস একটা খুব খারাপ যেতেছে ওই জায়গায় যদি আমরা কাজ স্টাফকে কাজে লাগাইতে না পারি তাহলে দেন আমরা অন্য জায়গায় আমরা কাজে লাগাই যদি তাদেরকে ডিটেনডেন্ট করা না যায় আর ফাইনালি যেটা হচ্ছে টেম্পোরারি যেটা লে অফ টেম্পোরারি লে অফের মেনিংটা হচ্ছে আসলে স্টাফকে বেতন দিয়ে অথবা না দিয়ে ছুটিতে রাখা তো সেক্ষেত্রে যদি বেতন না দিয়ে রাখা হয় তাহলে এটা কন্ট্রাকচুয়াল লিখা থাকতে হবে এটা কিন্তু আমি জোর করে এমপ্লয়ার চাইলেই কিন্তু জোর করে পারবে না তো সেই ক্ষেত্রে এটাও একটা অপশন এটা অপশনের পরে যখন বিজনেস নর্মাল হবে ব্যাক করবে প্যান্ডামিকের পরে হোক অথবা একটা নির্দিষ্ট লেভেলে যখন যাবে তখন ওদেরকে আমরা আবার ব্যাক টু নর্মালে আনতে হবে বাট মেকশিওর করতে হবে যে কি লে অফের আগে তাদের যে বেতন ছিল যে রেট অফ পেমেন্ট ছিল যে ওয়াজার ছিল এটা যাতে এক্স্যাক্টলি সেম থাকে ওই লে অফের কারণে যাতে তাদের বেতনের কোনো কম্প্রোমাইজ হতে পারবে না তো দিস দিস দ্য অপশনস ক্যান বি এক্সারসাইজ বিফোর রিডার

হ্যাঁ ধন্যবাদ দর্শক আপনার আজকে আমাদের টপিক রিলেটেড কোয়েশ্চেন করলেন যেটা হচ্ছে নাসির ভাই যেটা দর্শক সম্মিলিত দর্শক যেটা বললেন যে উনি এখন এই মুহূর্তে ফার্লোতে আছেন এবং যেহেতু ফার্লো শেষ হয়ে যাবে থার্টি ফার্স্ট অক্টোবরে তো যদি থার্টি ফার্স্ট অক্টোবরে ফার্লো শেষ হওয়ার স্কিম শেষ হওয়ার পরে যদি ওনার এমপ্লয়ার ওনাকে আর কাজের না নেয় অথবা মনে করে যে ওনার কাজের দরকার নেই সেই ক্ষেত্রে ওনার অপশন কি হবে হ্যাঁ অ্যাজ এ স্টাফ হিসেবে থ্যাংক ইউ দর্শক আপনার কোয়েশ্চেনটা আসলে কয়েকটা জিনিস আমাকে ও একটা আমাকে একটু জানতে হবে সেটা নাম্বার ওয়ান হচ্ছে আপনি কতদিন ধরে কাজ করতেছেন আপনি যদি লেস দ্যান টু ইয়ার্স কাজ করেন তাহলে আমাকে আপনাকে একভাবে অ্যাডভাইস দিতে হবে আর আপনাকে যদি আপনি যদি মোর দেন টু ইয়ার্স ধরে কাজ করে থাকেন আপনার কাজে তাহলে আমাকে অন্যভাবে অ্যাডভাইস দিতে হবে আর টু ইয়ার্স যদি হয় আপনি অবশ্যই আপনি কাজ যখন শেষ হবে আপনার থার্টি ফার্স্ট অক্টোবরে ফার্লু বন্ধ হবে তখন ডেফিনেটলি আপনাকে একটা লামসাম একটা ফিগার দিতে হবে আপনি যদি মোর দ্যান টু ইয়ার্স কাজ করে থাকেন আপনার এমপ্লয়ার জন্য আর যদি আপনি লেস দেন টু ইয়ার্স কাজ করে থাকেন তাহলে আপনার এমপ্লয়ার অবশ্যই আপনাকে পি ফোর্টি দিতে পারবে লেজিটিমেটলি সো সেক্ষেত্রে আপনি কয়েকটা জিনিস আমি আপনাকে এখানে একটা জিনিস বলবো সেটা হচ্ছে আপনাকে যদি বিজনেস আপনার যে এমপ্লয়ার আছে তারা যদি বিজনেস কন্টিনিউ করতেছে খুব ভালো ব্যবসা যাইতেছে কিন্তু আপনাকে জোর করে যদি ওরা যদি আপনাকে ইয়া করে এই পি ফোর্টি দিয়ে দেয় আপনাকে কাছ থেকে যদি ওরা ইয়া করে দেয় সেক করে দেয় তাহলে তাহলে সেই ক্ষেত্রে বিজনেস ভালো যাওয়ার পরেও কিন্তু আপনাকে মেনশন করতেছে এটার জন্যই যদি জোর করে দিয়ে দেয় তাহলে আপনাকে সেই ক্ষেত্রে আপনার এমপ্লয়ম্যান্ট এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের একটা ব্যাপার আপনার ওদিকে চলে যাবে কারণ আপনাকে জোর করে সে ছাঁটাই করতে পারবে না আপনাকে জব থেকে বের করে দিতে পারবে না আর যদি আপনি নিজেই অবজার্ভ করতেছেন যে আপনি ফাল্লুতে আসেন ফাল্লুতে থাকার পর আপনি অবশ্যই আপনার সাথে আপনার এমপ্লয়ের সাথে কিপ এন টাচে আপনি অবশ্যই আছেন তাদের বিজনেসগুলো কীভাবে যাচ্ছে আপনি দেখতেছেন অবজার্ভ করতেছেন বিজনেস যদি আসলে খুব খারাপ যাচ্ছে আমরা জানি সবার বিজনেস খুব খারাপ যাচ্ছে এখন সেই কারণেই কিন্তু এখন এই ফাল্লুর কথা অথবা এত কিছুই এই ফাইন্যান্সিয়াল সাপোর্টের কথা আসছে তো সেক্ষেত্রে আপনার করার কিছুই থাকবে না আপনি অ্যাজ এ অ্যাজ এ অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি ফার্স্ট অফ নভেম্বর থেকে আপনি নতুন অবশ্যই জব খুঁজবেন এবং সাথে সাথে আপনার গভর্নমেন্টের যেই বেনিফিটগুলো আছে এটার জন্য আপনি ক্রাইটেরিয়া যদি মিট আপ করেন অবশ্যই ইউসি সবার জন্য ওপেন আমি যতটুকু জানি আপনার ইউনিভার্সাল ক্রেডিট সবার জন্য ওপেন আপনি কাজ চলে গেলে আপনি ইউনিভার্সাল ক্রেডিটটি জয়েন করতে পারবেন এবং সেই বেসিসে আপনার যদি ফ্যামিলি থাকে বাচ্চা থাকে হ্যাঁ অবশ্যই আপনি সেই বেনিফিটটা আপনি অবশ্যই পাবেন

ো আৰু মানে মানুহে আমাৰ ফোন আমি একটু বলে ফেলি আমির উদ্দিন আঙ্কেল আঙ্কেল আমরা থ্যাংক ইউ আপনার কলের জন্য আপনি আমাদেরকে সবসময় আপনি ফোন দিয়ে অথবা দেখা সাক্ষাৎ করে আপনি আমাদেরকে ইন্সপায়ার করেন আমাদেরকে ফিডব্যাক দেন আমাদেরকে আরও সামনের দিকে ভালো কিছু করার জন্য আপনি সবসময় আমাদের সাথে থাকেন তো আপনার যেই গ্রান্টের কথা যেটা কোভিড নাইন্টিনের রিকভারি যে গ্রান্টের কথা আপনি নিয়ে আসছেন আপনি আপনি একটু করে মানে আমার আলোচনার মধ্যে একটু করে আসছিলো আঙ্কেল মানে প্রোগ্রামটা দেখতেছিল শুরু থেকে সেই জন্য উনি পিক করছে জিনিসটা তো সেই ব্যাপারে আঙ্কেল আমরা উইদিন ফাইভ টেন মিনিটসের মধ্যে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো আপনি দেখতে থাকবেন আপনার যদি কোনো কোয়েশন থাকে রিলেটেড গ্রান্টের রিলেটেড আপনি অবশ্যই কোয়েশ্চেন ফোন দিবেন আবার আমরা আমরা আপনার কোয়েশ্চেনের আনসার অবশ্যই দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আসি ধন্যবাদ দর্শক আপনার কল করার জন্য আসি ভাই যেটা আমি আলোচনা করতে আমরা অবশ্যই রিডেন্সি আলোচনা করলাম রিডেন্সি করার আগে কি কী করতে হবে রিডেন্সি করতে হয় তারপরে কী করতে হবে আমরা দুটো নিয়ে আলোচনা করলাম একটা কোয়েশ্চেন যেটা আসছে যেটা হচ্ছে যে যদি কোম্পানি বাস্ট হয়ে যায় যদি কোম্পানি যদি এক্সিস্ট না করে সেই ক্ষেত্রে ওই এমপ্লয়ি এমপ্লয়ার এমপ্লয়ি রিডেন্ডেন্সি পেমেন্টটা কীভাবে পাবে হ্যাঁ এটা 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 যাকে খুব একটা সুন্দর ঘোষণা আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কারণ রিটেন্ডেন্সি জিনিসটা আসে থেকে যখন বিজনেস কন্টিনিউ করতে পারে না অথবা বিজনেসে সিরিয়াসলি স্ট্রাগল করতেছে বিজনেস অথবা বাস্ট হয়ে যেতেছে বন্ধ হয়ে যেতেছে শাটডাউন করতেছে তো ওই ক্ষেত্রে আসলে এমপ্লয়া তো টাকা দিতে পারার চান্স যদি বিজনেস বন্ধ হয়ে যায় টাকা কোথেকে দিবে তাদের যদি স্যাড অ্যাসেড অ্যান্ড লাইবিলিটিস যদি লাইবিলিটিস বেশি হয়ে থাকে তাহলে তো দেওয়ার কথা না দিতে পারবে না তো সেক্ষেত্রে স্টেট যে গভর্নমেন্ট যেটা সে গভর্নমেন্ট রিটেন্ডেন্সির ফান্ডিং এটা কমেন্টে দিবে ওকে তো কোম্পানি যদি চলে বাস্ট হয়ে যায় কোম্পানি যদি এক্সিস্ট না করে এটল তাহলে গভর্নমেন্ট এটা রিডেন্ডেন্সি পেটা দিবে হ্যাঁ ধন্যবাদ আসির ভাই আমার একটা কল আছে আরেকটা কল নিয়ে নেই হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ থ্যাঙ্ক ইউ নাসির ভাই এবং ইফতেখার ভাই আপনাদের উপকে আপনাদের সুন্দর প্রোগ্রামের জন্য ধন্যবাদ অনেক ছোটখাটো এখন আরেকটা কোয়েশ্চন হল কি আমার এই যে সমস্ত এলাকায় নতুন এলাকায় যেমন লকডাউন হচ্ছে বা হবে এক্ষেত্রে যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে

तो से क्षेत्री गवर्नमेंट गवर्नमेंट किधरों की सहाय करेंगे की থ্যাংক ইউ জ্যাকি ওয়ান্স সেকেন্ড অ্যান্ড দিস ইস আমার কাছে মনে হয় দর্শক যে দর্শক কোয়েশনটা করছে উনি আমার কাছে মনে হচ্ছে ওনার খুব আপ টু ডেট একটা কোয়েশন এটা এই জিনিসটা নাইনথ অফ অক্টোবরে আমি যখন জিনিসগুলো দেখতেছিলাম আমরা তো মোটামুটি সবগুলো একটু স্টাডি করি রিসার্চ করি নাইনথ অফ অক্টোবরে একটা এক্সপানশন অফ জে ইএসএস উইচ ইস জব সাপোর্ট স্কিম নিয়ে নাইনথ অফ অক্টোবর এটা এক্সপানশন করছে গভর্নমেন্টে সেটা এক্সক্লুসিভলি করা হয়েছে যে সমস্ত এরিয়াগুলোতে কন্টিনিউসলি গভর্নমেন্ট থিঙ্ক করতেছে লকডাউন লকডাউনে যাবে কারণ উইকজ কন্ট্রোল করা এবং অলরেডি লকডাউন আছে অলরেডি অলরেডি যেগুলো লকডাউন আছে এগুলো তো অলরেডি আমরা ফাল্লোর আন্ডারে আসে সমস্যা নাই বাট ফার্স্ট অফ নভেম্বর থেকে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট হচ্ছে আমরা সবাই জানি তো সেক্ষেত্রে গভর্নমেন্টে যে কথাটা বলছে যে যে সমস্ত এরিয়াগুলো লকডাউনে যাবে এটা লেজিটিমেটলি লকডাউনে থাকতে হবে বিজনেসগুলো এখানে নো ওয়েদার ইউ ক্যান ওপেন দ্য ডোর ফর দ্য বিজনেসেস তো এক্ষেত্রে গভর্নমেন্টে যেটা বলছে যে যারা স্টাফ আছে তাদেরকে তাদের তিন ভাগের দুই ভাগ টু ওয়াইজেস হ্যাঁ ছুতার আমি একটু বাংলায় ক্লিয়ারলি বলতেছি ছুতার তিন ভাগের দুই ভাগ ওয়াইজেস গভর্নমেন্টে দেবে আপ টু আপ টু টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড পর্যন্ত পার মান্থ আর এখানে আরেকটা জিনিস আগে ফাল্লুতে যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে এমপ্লয়ারকে টপ আপ করার একটা ব্যাপার ছিল আপ টু এইটি পার্সেন্ট একটা টপ আপ করার ব্যাপার ছিল এখানে কিন্তু ওই ব্যাপারটা নাই কিন্তু এমপ্লয়ারকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আগে যেভাবে ছিল সেটা এমপ্লয়ারের যে ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন ছিল এবং তোমার পেনশনের যে ইলিমেন্টটা ছিল সেটা কিন্তু তাদের কন্টিনিউ করতে হবে তো এই জিনিসটা হচ্ছে ওয়ান অফ দ্য রিমার্কেবল চেঞ্জেস দ দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন এস ইনিশিয়েটিভ আমার কাছে মনে হয় তো আশা করি আমাদের দর্শক জিনিসটা অবশ্যই বুঝতে পারছেন হ্যাঁ ইন এ নাটশেল আপনি যদি আপনার থার্টি ফার্স্ট অক্টোবরের পরে যদি আপনার এরিয়া স্পেশাল লকডাউনের আওতায় থাকে এবং আপনার বিজনেস যদি ওই লকডাউনের আওতায় পড়ে সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যেটা করবে আপনাকে টু থার্ড আপনার ওয়েজেস দিবে এমপ্লয়ি টু থার্ড ওয়েজেস দিবে এবং আপনাকে কোনো টপ আপ করতে হবে না এটা সরাসরি গভর্নমেন্ট দিয়ে দিবে এবং কিন্তু আপনাকে যেটা মেকশোর করতে হবে আপনাকে ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং আদার কন্ট্রিবিউশন যেগুলো লাইবিলিটিস থাকবে ওগুলো পে করতে হবে স্পেশালি পেনশন পেনশন এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স যে লাইফ যেগুলো থাকবে ওইগুলো পে করতে হবে ম্যাক্সিমাম টু থাউজেন্ড ওয়ান এবং আপ টু টু থাউজেন্ড ওয়ান পর্যন্ত ধন্যবাদ দর্শক আপনার কল করার জন্য আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন নাসির ভাই এখন আমি আরেকটি জিনিস নিয়ে কুইকলি আলোচনা আমাদের আলোচনা শেষ পর্যায়ে কিন্তু আলোচনা শেষ করার আগে আমি যে জিনিস নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি খুব গুরুত্ব সহকারে যেহেতু এটা নতুন একটা গ্রান্ট নিয়ে আসছে যেটা হচ্ছে কোভিড রিকভারি কোভিড নাইন্টিন রিকভারি গ্রান্ট আমি আমার যতটুকু জানি যেটা ষোলোই অক্টোবর সিক্সটিন্থ অফ অক্টোবর এটা ওপেন হবে আপনি যদি ছোট্ট পরিসরে এটা নিয়ে একটু আলোচনা করেন আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার আগে হ্যাঁ যাকে কুইকলি আমরা এটাকে করতে হবে বিকজ আমাদের অ্যাজ ইউ সেট যে অনুষ্ঠান আমাদের প্রায় শেষের দিকে আমরা কুইকলি এটা একটু কভার করা উচিত আমরা মনে করি আমাদের বিজনেসের জন্য এটা অনেক বড় একটা হেল্প এটা ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে ইউরোপিয়ান রিজিয়নও যেটা ডেভেলপমেন্ট ফান্ড আছে ওইখান থেকে আমি একটু করে অবশ্যই মেনশন করছিলাম এটা ডেভেলপমেন্ট ফান্ড থেকে আপ টু ফাইভ থাউজেন্ড পাউন্ড পর্যন্ত দুইটা সেক্টরকে দুইটা সাইডকে বিবেচনা করে একটা হচ্ছে যে সমস্ত স্টাফ ঘর থেকে কাজ করবে তারা যদি কোনো মাইনর ইকুইপমেন্ট ইকুইপমেন্ট কেনা লাগে ফর এক্সাম্পল কম্পিউটার্স অ্যান্ড অ্যাক্সেসরিজ আরেকটা সাইড হচ্ছে কি যারা কাজে থেকে কাজ করতে চায় একদম যেখানে যে যেভাবে ছিল প্যান্ডেমিকের আগে কাজ করতে চায় কাজ করার পরিবেশ সৃষ্টি করা উচিত যেটা গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যেটা কোভিড সিকিউর ওয়ার্ক প্লেস এই সেটাকে মেনটেন করার জন্য এই দুটাকেই একটা হচ্ছে কি তোমার ঘর থেকে কাজ করা একটা কাজে থেকে কাজ করা এই দুটাকে বেস করে এই গ্রান্টার কথা ইউরোপিয়ান ইউনিয়নের যে রিজন্যাল ফান্ড আছে এটা থেকে বলা হয়েছে তো এটা ম্যাক্সিমাম ফাইভ থাউজেন্ড আর এটা অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা সেটা হচ্ছে এটা হচ্ছে কি সারা ইউকে ব্যাপী যে সমস্ত লোকাল বিজনেস হাবগুলো আছে তাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে ষোলো তারিখ থেকে ষোলো তারিখ সাড়ে দশটা থেকে ফ্রাইডে দিস ফ্রাইডে থেকে আর লন্ডনে যেটা সেটা হচ্ছে যে লন্ডন বিজনেস হাফ নামের একটা অনলাইন ওয়েবসাইট আছে ওইটা থেকে অ্যাপ্লাই করা যাবে এক্স্যাক্টলি এই ষোলো তারিখ সাড়ে দশটা থেকে অ্যাপ্লিকেশন করার কিছু ক্রাইটেরিয়া আছে সেটা যদি আমি কুইকলি একটু মেনশন করে বলি সেটা হচ্ছে যে বিজনেসটা ইউকে এতে ট্রেড করতে হবে অপারেশনে থাকতে হবে তাদের এসএমই হতে হবে অবভিয়াসলি এসএম সাইজ হ্যাঁ এস এমই হইতে হবে স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ হইতে হবে আর স্টাফের সংখ্যা দুশো পঞ্চাশের উপরে যেতে পারবে না তারপরে তোমার টার্ন ওভার যেটা হচ্ছে ফিফটি মিলিয়নের উপরে যেতে পারবে না তাদের এই বিজনেসটা ট্রেডিংয়ে থাকতে হবে ফ্রম ফার্স্ট অফ মার্চ টোয়েন্টি নাইনটিন থেকে ট্রেডিংয়ে থাকতে হবে টোয়েন্টি নাইনটিন টোয়েন্টি নাইনটিন ফার্স্ট অফ মার্চ টোয়েন্টি নাইনটিন কিন্তু টোয়েন্টি টোয়েন্টি না তারপরে তোমার বলা হচ্ছে যে তোমার এটা কোভিড নাইন্টিনের কারণে এটা নেগেটিভ কোনো সিরিয়াস কোনো ইম্প্যাক্ট ছিল কিনা এটার একটা এক্সপ্লেনেশন একটা স্টেটমেন্ট অবশ্যই দিতে হবে তো এটা 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 হচ্ছে একটা ক্রাইটেরিয়া এগুলো মিট আপ করতে হবে আরেকটা আরও যেটা আরেকটি ক্রাইটেরিয়া আমি যেটা পড়লাম যেটা আমি আসার সময় একটু ট্রেনের মধ্যে ট্রেনের মধ্যে পড়লাম যেটা হচ্ছে যে ওই কোম্পানি আপনার যে লিমিটেড কোম্পানি থাকবে ওই কোম্পানি টোয়েন্টি ফাইভ বাট আপনার কোম্পানি কেউ মোর দ্যান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওন করতে পারবে না

যেটা হচ্ছে যে আপনি গ্রাম পাবেন মনে করেন আপনার বিজনেস চাল বিজনেস রান করছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কিভাবে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানগুলো করবেন এই কোভিড সিচুয়েশনের জন্য আপনি যে ইম্প্যাক্ট হবেন তা আপনি ওই গ্রান্টটা আসলে আপনি পাবেন আর একটা উদ্দেশ্য যেটা হচ্ছে যে আপনি যদি কোনো অ্যাডভাইস নেন ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নেন কোনো অ্যাকাউন্টেন্ট অথবা ট্যাক্স অ্যাডভাইজের কাছ থেকে নেন আপনি ওই ক্ষেত্রে যে খরচ হবে ওইটাও কিন্তু ওই গ্রান্টের আওতায় না না অ্যাপসুলেটলি এখানে এখানে যাকে আমাদের সময় স্বল্প দরকার আমি জিনিসটা অতটুকু জানাই সেটা হচ্ছে এখানে যখন এটা রিজনটা কি আসলে কি জন্য দিচ্ছে এখানে তুমি এটাকে আমি এভাবে বলি তুমি যখন মাইনর ইকুইপমেন্ট কিনবা সেটা তুমি কারিস অথবা পিসি বল থেকে কিনতে পারতো তুমি যখন একটা ওয়ার্ক প্লেসকে তুমি ওয়ার্কেবল করবা সিকিউর ওয়ার্ক প্লেস করবো সেখানে তোমার নাম্বার অফ প্রফেশনাল সার্ভিসেস অ্যাড হবে তোমার ফার্স্ট অফ অল যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার হেলথ অ্যান্ড সেফটি প্রফেশনালস প্রফেশনাল তোমাকে যাইতে হবে এরপর হচ্ছে তোমার অ্যাকাউন্টেন্ট লাগবে তারা কীভাবে তোমাকে জিনিসটাকে একটা স্ট্রাকচার দায়ের করে দিতেছে ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো এবং সাথে তুমি নেক্সট এই নভেম্বরে গিয়ে তুমি কীভাবে সার্ভাইভ করতেছো বেসড অন তোমার ইনকাম এবং খরচের উপরে বেস করে এরপরে তোমার লিগেল সাপোর্টগুলো তোমাকে অবশ্যই লাগবে প্রফেশনাল সার্ভিসটা লাগবে তোমাকে যেহেতু স্টাফের ইস্যু এখানে মেজরিটি হচ্ছে স্টাফ ইস্যু এখানে স্টাফের এমপ্লয়মেন্ট ল লোক ইস্যু এটা এই জিনিসগুলো হচ্ছে তুমি যে কথাটা বললা ওই জিনিসটা হচ্ছে একজাক্টলি তোমার যে সার্ভিসটা তুমি নিবা ওইটার উপরও বেস করে একটা হচ্ছে ওয়ার্ক প্লেস রিলেটেড যে প্রফেশনাল সার্ভিসটা ওইটাই আমি মিন করতে চাইসিনস ওয়ার্ক প্লেস রিলেটেড এনি প্রফেশনাল সার্ভিস আপনি যদি নেন তাহলে ওইটা গ্রান্টের আওতায় পড়বে হ্যাঁ আরেকটা জিনিস আমি যেটা জানলাম যেটা হচ্ছে যে ওই গ্রান্টগুলো পাবেন এরিয়ার বেসিসে ওইটা যদি আপনি একটু ক্লিয়ার করতেন এরিয়ার বেসিস অবশ্যই এখন অলরেডি মেনশন করা হয়েছে সেটা হচ্ছে যে এটা রিজিয়নাল যে বিজনেস হাবগুলো আছে এদের মাধ্যমে অ্যাপ্লাই করা হবে বাট লন্ডনের মধ্যে ওরা টোয়েন্টি মিলিয়ন পাউন্ড কিন্তু ইউরোপিয়ান যে রিজিয়নাল ডেভেলপমেন্ট ফান্ড যেটা আছে ওরা টোয়েন্টি মিলিয়ন পাউন্ড ইউকে কে দেওয়া হয়েছে অ্যাজ এ পার্ট অফ দিয়ে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিকে যেভাবে দিয়েছে সেই হিসাবে ইউকে কে দেওয়া হয়েছে টোয়েন্টি মিলিয়ন লন্ডন ইট সেল পাইছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন তো এখানে প্রত্যেকটা রিজিয়নে কিন্তু তোমার এক একটা ফিগার টোয়েন্টি মিলিয়ন আউট অফ টোয়েন্টি মিলিয়ন তো এক একটা ফিগার কিন্তু প্রত্যেকে দেওয়া হয়েছে তো যারা এলিজিবল যারা ক্রাইটেরিয়া মিট আপ করতে পারবে প্রত্যেকে আমরা যে ক্রাইটেরিয়ার কথা নাম বলছি স্পেশালি এস এম ই কোম্পানি যদি হয় কোভিড নাইন্টিনের মাধ্যমে যদি তারা এফেক্টেড হয় তারা যদি কোনো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার হোল্ড করে অথবা অথবা অন্য কেউ তাদেরকে না করে যদি হয় তাহলে আলটিমেটলি তারা কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতে পারতেছে তো এখানে কিছু জিনিস ডকুমেন্টেশনে কিছু ইভিডেন্সের কিছু ব্যাপার আছে অথবা তোমার অ্যাপ্লিকেশানের কিছু প্রসেসের ব্যাপার আছে আমাদের যদি সময় আপনি ডকুমেন্টেশনের পর্যায়ে যাওয়ার আগে আমি যেটা জানতে চাচ্ছি এরিয়ার বেসিস তো আপনি মনে করেন যে একজন আমাদের একজনের বিজনেস এসএমই বিজনেস উনিশ গ্রান্টের জন্য অ্যাপ্লিকেশন করলেন ওনার গ্রান্ট উইদিন টেন ওয়ার্কিং ডেজ ওনার গভর্নমেন্ট বলতেছে উইদিন টু ওয়ার্কিং ডেজের ভিতর ওরা জানাবে মন ধরেন উনি গ্রান্ট পেলেন তো সেই ক্ষেত্রে দ্যাট মিনস উনি গ্রান্ট পেলেন উনি ওই সরাসরি উইথ টেন ওয়ার্কিং ডেজ পরেই টাকাটা পাবেন নাকি উনি খরচ করার পরে ওনার ইনভয়েস গভর্নমেন্টকে সাবমিশন গ্রান্ট অথরিটিকে সাবমিশন করতে হবে তারপর ওরা ফান্ডটা রিলিজ করবে হ্যাঁ এটা এটার সিস্টেমটা হচ্ছে যে তুমি অ্যাপ্লিকেশান করবা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান করার পরে তোমার এটা অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেন্স আমি একটু থেকে আসিপ্টেন্স টা হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার সাথে যদি অনেক ষোলো তারিখ অ্যাপ্লিকেশনটা করছো সাড়ে দশটায় ফ্রাইডেতে তো এটা অ্যাপ্লিকেশন করার পরেই যেটা এই রিভিউ যেটা হয় অ্যাপ্লিকেশান একটা রিভিউ প্রসেস হয় এটা অ্যাসেসমেন্ট হয় সেটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসেস এটা চাইলেই আমি তুমি অথবা তুমি সবসময় করতে পারবো না এটা নির্দিষ্ট একটা লিমিটেড ফান্ড তো এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভেসিস বাট উইথ এনশিউরিং এটা এনশিউর করবে যারা ডাইভার্সিটি বিজনেস কমিউনিটিসে তাদেরকে ওইখানে দেওয়া হয়েছে সেটা তো এটা যখন ওরা রিভিউ করবে এবং অ্যাসেস করবে তারা উইদিন টেন ওয়ার্কিং ডেসের মধ্যে তোমাকে একটা অফার লেটার পাঠাবে তোমার যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট আপ করে অ্যান্ড টেন ওয়ার্কিং ডেসের ভিতরে পাওয়ার পরে তুমি আরও এক মাস সময় পাবা তোমার যে সার্ভিসটা যেহেতু এটা আমরা শুরুর দিকে যেটা বলছি যে এই যে গ্রান্টটা দেওয়া হবে সেটা এরিয়ার বেসিস এরিয়ার বেসিসের মিনিংটা হচ্ছে যে তুমি আগে সার্ভিস কিনে ফেলতে হবে কিনেই কিন্তু তুমি গ্রান্টার জন্য অ্যাপ্লাই করতে পারবা হ্যাঁ তো সেই জন্য তোমাকে একমাস সময় দেওয়া হবে তোমার গ্রান্ট অফার লেটার পাওয়ার পরে তোমাকে এক মাস সময় দেওয়া হবে তো এক মাস সময়ের মধ্যে তুমি সার্ভিসে যেটা তুমি অ্যাকাউন্টেন্টের যে ইনভয়েস আছে সলিসিটারের যেটা ইনভয়েস আছে অথবা তোমার হেলথ অ্যান্ড সেফটি রেগুলেটর প্রফেশনাল যারা আছে তাদের যে ইনভয়েসটা আছে তুমি যে তিনটে চারটা কম্পিউটার কিনছো সেটার যে ইনভয়েসেসগুলো সেগুলো তোমাকে ওইখানে অনলাইনে আপলোড দিতে হবে আপলোড দেওয়ার পরে ওরা যদি সেটিসফ্যাক্টরি যে ক্রাইটেরিয়া সেগুলো যদি মিট আপ করে দেন উইদিন ফাইভ ওয়ার্ক মধ্যে বিজনেস অ্যাকাউন্টে তাদের টাকাটা চলে যাবে উইদিন ফাইভ ওয়ার্ক ডেস ধন্যবাদ ভাই তো এটা গ্রান্ট এবং এই গ্রান্ট এবং বিজনেস লোনের মধ্যে ডিফারেন্স যেটা হচ্ছে যে লোনের ক্ষেত্রে আপনার ব্যাংকের টাকাটা লোনটা সরাসরি চলে আসছে আর গ্রান্টের ক্ষেত্রে আপনি প্রথমে অ্যাপ্লিকেশন করবেন যদি গ্রান্ট অ্যাপ্রুভ হয় আপনার উইদ ওয়ান এক মাস সময় থাকবে আপনি আপনার যেই ইকুইপমেন্ট অথবা কোভিড সেভ করার জন্য যেই সব যন্ত্রপাতি কিনা দরকার আপনি কিনবেন উইদিন ওয়ান মান্থের এগুলো কিনে আপনার ওই ইনভয়েসগুলো গভর্নমেন্ট ওয়েবসাইটে সাবমিশন করতে হবে তো ওইটা ওরা রিভিউ করবে এভরিথিং সাকসেসফুল যদি থাকে যেহেতু আপনার অলরেডি অ্যাপ্রুভ করা আছে গ্রান্টটা তো জাস্ট ওরা ক্রস চেক করবে যদি সব ঠিক থাকে আপনাকে ফান্ডটা রিলিজ করে দেবে গ্রান্টটা রিলিজ করে ফান্ড গ্রান্টটা রিলিজ করে দেবে হ্যাঁ হ্যাঁ না লোনের কথা তুমি এখানে আনতেছ গ্রান্টের সাথে আসলে লোনের যেটা ডিফারেন্স সেটা অবশ্যই হবে লোন কিন্তু করা লাগে হ্যাঁ হ্যাঁ ধর থ্যাংক ইউ গ্রান্ট যেটা আছে আপনি রিপে করা লাগবে না আর লোনটা আপনার টার্ম অনুযায়ী রিপে করতে হবে তো আপনি যেটা বলছিলেন নাসির ভাই আমি যে আমি আসলে চুম্বক অংশটা জানাতে চাচ্ছিলাম দর্শকদেরকে আপনি যেটা কুইকলি এবার যেটা এই ডকুমেন্টেশনের ব্যাপারটা যদি এক মিনিটের ভিতরে একটু ক্লিয়ার করতেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ চাকি এটা ডকুমেন্টেশনটা আসলে অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় স্পেশালি আমাদের যারা ভিউএস আছে তাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ তারা অনেক সময় আমি হ্যাঁ ঠিক আছে আমি এটা অবশ্যই আমার ফাইভ থাউজেন্ড পান একটা বিগ একটা ফ্যাক্টর আমার বিজনেসের জন্য বাট আমার ডকুমেন্টস কি কী দরকার অনেক সময় তারা প্রপার অ্যাডভাইসের জন্য সমস্যা হয়ে যায় হ্যাঁ আমি কুইকলি বলে ফেলি সেটা হচ্ছে যে জেনারেল বিজনেস যে ইনফরমেশনগুলো আছে সেটা নাম্বার ওয়ান দরকার হবে সেটা যদি ইনক্লুসিভ ইনক্লুসিভ ট্রেডিং অ্যাড্রেস দরকার নাম্বার অফ এমপ্লয়িজ দরকার তোমার ট্রেড স্টার্ট ডেট দরকার হ্যাঁ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার ইনকোপোরেশন সার্টিফিকেট হ্যাঁ এটাই সেম জিনিস যেটা এই রেজিস্ট্রেশন নাম্বার তারপরে যদি সোল ট্রেডার অথবা পার্টনারশিপ হয় তাহলে ইউটিআর নাম্বার তারপরে লিমিটেড কোম্পানি হলে তো এসআইসি কোড লাগবে আর নাম্বার থ্রি হচ্ছে যে কোভিড রেসপন্ড করার মতো একটা বিজনেস প্ল্যান মানে আমার স্ট্র্যাটেজিটাকে আমি কীভাবে আসলে কোভিডের যেই রেস্ট্রিকশনটা যে ডিসরাপশনটা আমরা ফেস করতেছি ওটাকে আমরা কীভাবে ফেস করবো সেটার একটা তোমাকে ছোট্ট একটা বিজনেস প্ল্যান আনতে হবে সাথে একটা ছোট একটা ক্যাশ ফ্লো দিতে হবে সাথে তোমাকে লেটেস্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে অ্যান্ড ফাইনাল থিংস হচ্ছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সাথে তোমাকে প্রুভ করার জন্য তোমাকে দিতে হবে মার্চ টোয়েন্টি নাইনটিনের ব্যাঙ্ক স্টেটমেন্ট এই জিনিসগুলো হচ্ছে কি জাস্ট কুইক পিকচার অফ দ্য ডকুমেন্ট হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ নাসির ভাই সুন্দর আপনার সুন্দর করে কোভিড নাইন্টিন রিকোভারি গ্রান্টটা ব্যাখ্যা করার জন্য আশা করি দর্শকরা আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন আপনারা আশা করি উপকৃত হয়েছেন সময় স্বল্পতার কারণে আমরা এই কোভিড গ্রান্ট নাইন কোভিড নাইন্টিন গ্রান্ট রিকোভারি নিয়ে আর আলোচনা করতে পারছি না এই মুহুর্তে আশা করি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের সামনের প্রোগ্রামে অবশ্যই আপনারা বিষয়টি আবার তুলে নিয়ে আসতে পারবেন এবং আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের সম সময় প্রায় শেষ দুঃখের জানাতেন আমার আমরা আমাদেরকে এখন চেতে হবে দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের প্রোগ্রাম শোনার জন্য ধন্যবাদ আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে সামনের সোমবার সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের প্রোগ্রামটা 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 করব বিভিন্ন কারেন্ট ইস্যুস দিয়ে আশা করি সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক দূরত্বের পাশাপাশি অন্যান্য সরকারি দিক নির্দেশনা মেনে চলবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ